কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট পটেটো চিপস। এই চিপসটা তৈরি করা খুবই সহজ, কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না। এই চিপসটা তৈরি করতে আলু কেটে রোদে শুকাতে দিতে হয় না, আলু কেটে ঝটপট ভেজে নিলেই তৈরি করে নেওয়া যায় ইনস্ট্যান্ট পটেটো চিপস। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে ইনস্ট্যান্ট পটেটো চিপস। ইনস্ট্যান্ট পটেটো চিপস তৈরি করার জন্য আমি এখানে তিনটি বড় আকৃতির আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। পটেটো চিপস তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন বড় আকৃতির আলু নেওয়ার জন্য, কারণ এতে আলুগুলো কাটতে সুবিধা হয়ে থাকে। আর চেষ্টা করবেন আলুর উপরের খোসাটা যেন পাতলা হয়, কারণ পাতলা খোসাযুক্ত আলুতে কষের পরিমাণটা অনেক কম হয়ে থাকে। তাই পাতলা খোসাযুক্ত আলু দিয়ে পটেটো চিপস তৈরি করলে তা খেতে ভালো হয়ে থাকে। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে একটি কাটার দিয়ে পাতলা গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি এরকম কাটার না থাকে তাহলে আপনারা বটি বা চাকু দিয়েও এভাবে কেটে নিতে পারেন। সবগুলো আলু এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ। এই লবণ দিলে আলুর ভিতরে যে কষ বা স্টাসটা আছে তা খুব সহজেই বের হয়ে যাবে। এখন এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলুগুলোকে বারবার পানি বদল করে ধুয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম স্বচ্ছ পানি বের হচ্ছে তখন আর আলুগুলো ধুয়ে নেওয়ার দরকার নেই। আমি আলুগুলোকে একটি ছাঁকনিতে তুলে নিয়েছি যাতে এক্সট্রা পানি ঝরে যায়। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা হালকা গরম হওয়ার পর আমি তেলের ভিতরে সবগুলো কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এ সময় কিন্তু চুলার জ্বালটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। চিপসগুলো একবারে ভাজলে একটির গায়ে আরেকটি লেগে থাকলেও কোনো সমস্যা হবে না, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। Thank you.
চিপসগুলোর কালার ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার দ্বারা তেল ছড়িয়ে চিপসগুলো উঠিয়ে নেব। চিপসগুলো এইরকম বাদামি ও মুচমুচে করতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। আমি একটি বক্সের ভিতরে সবগুলো চিপস তুলে নিয়েছি। এখন চিপসগুলো গরম থাকা অবস্থাতে মশলার সাথে চিপসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা মশলাটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এভাবে ভাজার পর ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট বক্সে বাহিরে রেখে খেতে পারবেন 6-7 দিন। তবে এর চেয়ে বেশি বাহিরে রেখে না খাওয়াই ভালো, কারণ এতে তেলকুটে একটি ঘ্রাণ চলে আসতে পারে। এই ইনস্ট্যান্ট পটেটো চিপসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এইরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।